হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার ফলাফল ঘোষণার এমাহ পার হল, কৃতিমানসকলক জনোৱা হল সম্বর্ধনা। পিছে এমাহ পাছতহে প্রকৃত ফলাফল লাভ করিলে এজন ছাত্রয়। সিপাজারের অবিনাশে লাভ করিলে দশম স্থান। হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার ফলাফলত দশম স্থান লাভ করিলে সিপাজারের এইজন ছাত্রয়। এমাহ পাছত আজি লাভ করিলে ফলাফল। সিপাজার উচ্চতর মাধ্যমিক আর বহুমুখী বিদ্যালয়ের ছাত্র অবিনাশ সহরিয়ায় হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার ফলাফলত দশম স্থান লাভ করে। কিন্তু কিয় ইমান পলমক এই ফলাফল? 90% নম্বরে উত্তীর্ণ অবিনাশে পূর্বতে গণিতত পাইছিল 53 নম্বর। বিসঙ্গতি দেখি করেছিল পুনরীক্ষণের আবেদন। হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার ফলাফলত লাভ করেছিল 90%, কিন্তু গণিত বিষয়ত লাভ করেছিল 53 নম্বর। ফলাফলের বিসঙ্গতি দেখি বিদ্যালয় কর্তৃপক্ষ বহি পুনরীক্ষণের করেছিল আবেদন। অবশেষত আজি সেবা কর্তৃপক্ষ বিদ্যালয় আর ছাত্রজনের বাসগৃহত উপস্থিত হয়ে জানায় ফলাফল। মই অবিনাশ সহরিয়ার ঘরত আছো এতিয়া, আর তখন প্রিন্সিপাল আছে সিপাজার হায়ার সেকেন্ডারি প্রিন্সিপাল। আমি সেবার ফলের আইসিল, মই সেবার মেম্বার হয়, আর কিবা পরীক্ষার নম্বরক অকনমান চিন্তা চর্চা চলি আসে, আর এই হিসাবত আমার সেবাত কমপ্লেইন দিছিলে, আর সেইটো আমার পরীক্ষা নিরীক্ষা করে দেখা গল যে তখেতে 10 নম্বর পজিশন লোলে সক্ষম হয়েছে। আর সে মই মাক দেউতাক দুইজনকে দক্ষ পিতৃ মাতৃ বলে ধন্যবাদ জ্ঞাপন করেছো আর কংগ্রেচুলেশন আছে। সেবা কর্তৃপক্ষের ভুলের এমাহর পিছত সঠিক ফলাফল লাভ করলে ছাত্রজনে। পূর্বতে 91 নম্বর আর বর্তমান 92 নম্বর, আর গণিত পূর্বতে 53 নম্বর আর বর্তমান 100 নম্বর লাভ করলে অবিনাশে। পলমক হলেও এক ভাল ফলাফল লাভ করাত উৎফুল্লিত হয়ে উঠিল বিদ্যালয় কর্তৃপক্ষ আর পিতৃ মাতৃ। প্রথমে আপনার চ্যানেলক ধন্যবাদ দিছো, দেরিকে হলেও আমার গৃহ প্রবেশ করার কারণে মানে বহুত মানে আশা এটা করে আসিল আমিও সরুক হলেও, আর বাকিতে ওসর সুবুরিয়া স্কুলের সবাই আশা করে আসিল, কিন্তু যেহেতু আমি সেই সময়ট এই আনন্দ নাপালো, কিন্তু আজি দেরিকে হলেও পালো, পার কারণে অল্প দুঃখ লাগিছে সুখ লাগিছে। যেহেতু ল'ৰাজন নাই, তাক এতিয়া আমি এডমিশন দিছোঁ গুৱাহাটী চাৰ্টিফিকেচত, তার বহুদিনের তো প্লেন আছিল। সি কৈছিল আৰু মই এটা স্থানত থাকিবই লাগিব যেহেতু মোৰ পৰীক্ষা ভালে হৈছে, কিন্তু যিদিনা তার রিজাল্ট ওলাল বহুত দুখ পাইছে সি। কিন্তু নেক্সট 8 তারিখে 7 তারিখে রিজাল্ট হৈছে, 8 তারিখে তার এডমিশন হয়েছে। যদি এডমিশন দিলোঁ তাৰপিছত 13 তারিখে তাক থৈ আহিলোঁ, এতিয়ালৈ সি ক্লাছত আছে যদিও তার মনত এটা মানে আছে ইচ্ছা এটা যে মোৰ কিবা এটা রিজাল্ট এটা ভাল আহিব আহিব। তাৰপিছত রিকল, তারপর এটা এই হেরি করা গেছে, বোর্ডের যোগাযোগ করে আছে। তারপর আজি হঠাৎ খবর দিছে, এওঁতো ফোন করে আছে, আজি হঠাৎ খবর দিছে আমি গৈ আছো। আমিও আর লড়ালড়িকে যিখিনি পারো তেওঁলোকে সাহস রক্ষা করেছো, খবরটো পালো। এতিয়া এটেন্সর শিক্ষামন্ত্রী ডাঙরিয়া, এনেকৈ সেবার ভুলের কেতিয়ালৈ হারাশাস্তি ভুগিব লাগিব রাজ্যের ছাত্রছাত্রী সকলে? আনফালে অবিনাশ সহরিয়ালৈ আমার অভিনন্দন। সিপাসারপ্রা জিতুমণি ফিয়ার সহযোগত নিউজ ডেস্ক রিপোর্ট, ইশান নিউজ কো।